আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যে মেসেজগুলো দিতেন যে ওহিগুলো দিতেন বিশ্ব নবী সবগুলো মানুষের কাছে পৌঁছে দিতেন ওয়াদ করে কিছুদিন যাবত আর বিশ্ব নবীর উপরে যখন ওহি নাযিল হয় না কাফেররা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতেছেন ও মুহাম্মদ তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ কি তোমারে পরিত্যাগ করছে বিশ্ব নবী ভাবলেন কি রে তাই তো আমার আল্লাহ হঠাৎ করে আমার উপর ওহি বন্ধ করে দিলেন কেন হঠাৎ করে কেন ওহি বন্ধ করে দিলেন ব্যাপারটা কি আল্লাহ রাসূল পেরেশানির মধ্যে ভুগতেছে অনেক দিন যাবত আর ওহি আর নাজিল হয় না আমার ভাইরা লক্ষ্য করে একটু শুনবেন বিশ্ব নবীর ভাবলেন ব্যাপার কি আমার আল্লাহ কি আমারে ভুলে গেছে আল্লাহর নবী যখন ভাবলেন নিশ্চয় আল্লাহ কি আমারে ভুলে গেছে আর আমার উপরে কেন ওহি নাজিল হয় না ইন দা মিন টাইম এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা নাজিল করলেন বিশ্ব নবীকে বলতেছেন নবী গো ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা কলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহু আকবার ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অদ্দুহা শপথ আলো অল্লাইলি ইযা সাদা শপথ অন্ধকারের আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই দুইটা আয়াতের মধ্যে শপথ কাটলে অদ্দুহা ও নবী শপথ সূর্যোদয়ের শপথ প্রভাতের আলোর শপথ আলোর নবী আল্লাহ বুঝালেন নবীকে অদ্দুহা কি বুঝাতে চাইলেন আল্লাহ বলতেছেন নবী গো অদ্দুহা মানে আপনার উপর যে নিয়মিত যখন কোরআন নাজিল হয় এটাকে বুঝালেন অল্লাইলি ইজা সাজা নিস্তব্ধ রাতের শপথ যখন তা নিজম হয় কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন দুহা দ্বারা বুঝালেন এই কোরআন ধারাবাহিকভাবে নাজিল অল্লাইলি ইজা সাজা মানে বুঝালেন মাঝে মাঝে আপনার উপর দেখুন ওহি নাজিল হয় ওহিটা বন্ধ হওয়ার দরকার আছে না না একজন মানুষকে সারাদিন কাজ দিলে ওই মানুষ কি কাজ করতে পারবে সারা রাত কাজ দিলে কাজ করতে পারবে একটা মানুষকে একটা না ২৪ ঘন্টা কাজ দিলে কাজ করতে পারবে না একটা মানুষ এক সপ্তাহ যাবত ধারাবাহিকভাবে যদি কাজ দেন সে কিন্তু কাজ করতে পারবে না কারণ তার শরীরের বিশ্রাম দরকার আছে না নাই জোরে বলতে হবে দরকার আছে না নাই এজন্য ভাইরা একটা মানুষ যদি সারাদিন কাজ না করতে পারে কারণ তার বিশ্রামের দরকার হয় মানুষগুলো দেখেন সারাদিন কাজ করে বিশ্রাম নেয় রাতে কোন সময় বিশ্রাম নেয় কিন্তু রাতে এজন্য সারাদিন মানুষ কাজ করবে বিশ্রাম নেবে রাতে আল্লাহ নবীকে আল্লাহ বুঝালেন নবী গো অদ্দুহা আপনার উপর যখন ওহি নাজিল হয় ওয়াল্লাইলি ইজা সাজা এজন্য ওহি একটু বন্ধ হওয়ার দরকার আছে না না আস্তে কথা বলেন আছে না নাই আমার ভাইরা আল্লাহ বললেন ও নবী এই কোরআন যেমন তেমন কোরআন নয় ও নবী এই কোরআন একটা শক্তি কথা কন ঠিক কিনা ও নবী এই কোরআন এমন একটা শক্তি এই কোরআনের একটা পাওয়ার আছে শক্তি আছে আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে বলতেছেন নবী কে শোনো লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল لرأيته خاشعا متصدعا من خشية الله لو أنزل هذا القرآن او نبي الله جخون اي قرآن نازل کرن او نبي لو أنزل هذا القرآن جدي اي قرآن نازل هاي لو أنزل هذا القرآن على جبل جدي پهر رو پور اي قرآن نازل کرتن لرأيته اپنی تخون دیکھتن লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আকবার ও নবী দেখতেন পাহাড় পাহাড়ের উপর যদি কোরআন নাযিল হতো পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহু আকবার ও নবী বড় বড় পাহাড়গুলো আমি যখন মালয়েশিয়ায় ছিলাম কুয়ালালামপুর শহরের বেশিরভাগ এলাকা পাহাড়ি এলাকা এত বড় বড় পাহাড় আমি দেখেছি নিজ চোখকে দেখেছি ওই বড় বড় পাহাড় যদি আল্লাহর কোরআন নাজিল হয় পাহাড়ের উপর যদি আল্লাহর কোরআন নাজিল হয় পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই কোরআনের শক্তি আছে না নাই শ্বশুর বাড়ি যে বলেন আছে জোরে বলতে হবে আছে না নাই
আমার ভাইরা আল্লাহ বলেন আল্লাহর কথা লাও আংঝাল্লা হাযাল কুরআন নবী যদি এই কুরআন নাজিল করা হতো আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ও নবী এই কুরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো তাহলে পাহাড়গুলো আল্লাহর ভয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত আরে কুরআন আল্লাহ নাজিল করেছে কার উপর বলেন তো দেখি আল্লাহ এই কুরআন নাজিল করেছে মানুষের উপরে আল্লাহর নবী তো একজন মানুষ ছিল আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আমিন কুরআন নাজিল করছে এজন্য এই কুরআন আল্লাহর উপর আল্লাহর নবীর উপর যখন নাজিল করে আল্লাহর রাসূলের শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় আর সহ্য করতে পারে না এজন্য কোরআনের পাওয়ার আছে না না এই কোরআনের একটা শক্তি কোরআন একটা শক্তি আরে তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আল্লাহ রাসূল একদিন আমার থুরাত গুরুর উপরে মাথা দিয়ে ঘুমায় আছে স্বাভাবিকভাবে ঘুমায় আছে আমার কোনো কষ্ট হয় না ইন দা মিন টাইম বিষ্ণুবীর উপরে যখন কোরআন নাজিল হয় মনে হয় গোটা উহুদ পাহাড় আমার পায়ের উপরে রাখা হয় আল্লাহু আকবার মনে হয় গোটা উহুদ পাহাড় আমার পায়ের উপরে রাখা হয় এত ভার কারণ ভারটা কিসের ছিল ভাই কথা বলেন কোরআনের ভার ছিল ও আমার ভাইরা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বুখারীর বর্ণনায় বিশ্বনবী কঠিন শীতের মধ্যে যখন ঘরের মধ্যে ঘুমায় আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বিশ্বনবী একদিন আমার ঘরের মধ্যে কঠিন শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে ঘুমায় আছে শীতে আমরা কাঁপুনি অবস্থায় হয়ে গেছে কিন্তু বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হতে লাগলো বিশ্বনবীর গোটা শরীরখানা ঘামা শুরু করে দিল গোটা শরীর রসুলের ঘামতেছিল শীতের মধ্যেও ঘামতেছিল যখন কোরআন নাজিল হতেছিল আবার তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় বিশ্বনবী যখন সফরে থাকতেন ঘোড়ার উপরে যখন থাকতেন ঘোড়া যখন দৌড়াতে হাঁটতো ঘোড়া যখন দৌড়াতে হাঁটতো বিশ্বনবী ঘোড়ার মত উপরে যখন থাকতেন কোরআন নাজিল হতো ওই ঘোড়ার পাগুলো মরহমের বালুর মধ্যে একেবারে পেট পর্যন্ত গেঁথে যেত এই কোরআনের কারণে এজন্য কোরআনের শক্তি আছে না নাই জোরে বলতে হবে মুসলমান আছে না নাই এই কোরআনের শক্তি এত বড় শক্তি ছিল আল্লাহ রাসূলের উপর যখন নাজিল হতো রাসূলের শরীরে নিয়মিত যখন ওহী নাজিল হয় এজন্য রাসূলের শরীরের একটু বিশ্রাম দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন নবী وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُؤْتِيكَ رَبُّكَ فَتَرْضَى الله أكبر الله رب العالمين বলেন অদ্দুহা শপথ সূর্যের শপথ শপথ প্রভাতের প্রভাতের আলোর শপথ আলোর বলে শপথ করলেন আল্লাহ অদ্দুহা বলতে আল্লাহ কুরআন নাজিলকে বুঝালেন কুরআনের ধারাবাহিকতাকে বুঝালেন ওয়াল্লাইলি ইযা সাজা মানুষ সারা দিন কাজ করবে কুরআন নাজিল হতে হতে বিশ্বনবীর শরীরটা ক্লান্ত হয়ে যায় ওয়াল্লাইলি ইযা সাজা বিশ্বনবীকে বুঝালেন নবী গো আপনার শরীরের বিশ্রাম দরকার আছে যেমন রাত মানুষের জন্য বিশ্রাম দরকার কথা বলেন ঠিক কি না এজন্য বিশ্রামের দরকার আল্লাহ তার পরে আয়াতে বলতেছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও নবী কাফেররা যে আপনাকে বলে তোমার রব কি তোমারে পরিত্যাগ করেছে ভুলে গিয়েছে তোমার রব তোমার কাছে তার ওহী আসে না কাফেরদের জবাবে আল্লাহ আয়াত নাযিল করলেন কাফেরদের জবাব আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী ও নবী কাফেররা বলে ও মুহাম্মদ তোমার আল্লাহ কি তোমারে ভুলে গিয়েছে ও নবী কাফেরা যখন বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী আপনার রব আপনারে ভুলেন নাই এবং আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আল্লাহু আকবার নবী আপনার রব আপনারে ভুলে নাই আপনি টেনশন ফিল করবেন না আপনি পেরেশানিতে ভুগবেন না আপনার রব আপনারে ভুলেন নাই ও নবী আপনার রব আপনারে ভুলেন নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী এই দুনিয়ায় আপনারে যারা কষ্ট দেয় আপনার জন্য কিন্তু দুনিয়া না আপনার জন্য কিন্তু আখিরাত আল্লাহু আকবার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন নবী এই যে দুনিয়া আপনার জন্য নয় দুনিয়া কাফেরদের জন্য কথা বলেন ঠিক কি না
এই দুনিয়া কাফেরদের জন্য কোন ইমানদার মুত্তাকিন পরেজগার দুনিয়া তো সুখ করতে আসি নাই এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা যে ব্যক্তি মুমিন অবস্থায় দুনিয়ায় থাকবে তার জন্য জেলখানা ওয়াজিব হবে কথা বলেন ঠিক কি না আমার মুসলমান এজন্য আল্লাহ রাসূলকে কাফেররা নির্যাতন করেছে নিপীড়ন করেছে আল্লাহ রাসূলকে নিষ্পেষিত করেছে নির্গৃহীত করেছে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে ভালো থাকতে দেয় নাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন নবী আপনার জন্য দুনিয়াটা না এর জন্য কল্যাণকর জীবন রাখছে কথা বলেন ঠিক কি না কথা বলেন নাকি ভাই এইভাবে ঘুমায় আছেন কেন কথা বলেন ঠিক কি না ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে বলতেছেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী দুনিয়ার জীবন কিন্তু আপনার জন্য নয় আপনার জীবন আখিরাত রাখছে কে আরে আস্তে বলুন কে জোরে বলুন কে ও নবী এই দুনিয়ার জীবন আপনার জন্য নয় এই দুনিয়ার জীবনটা আপনার জন্য নয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন আল্লাহ বলেন আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলতেছেন নবী আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ও নবী দুনিয়ার চাইতে আখিরাতের জীবনের গুরুত্ব আছে না নাই মুসলমান বলেন আছে না নাই এজন্য ও নবী দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবন অনেক গুরুত্ব ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ও নবী এই দুনিয়ার তুলনায় আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারে নগণ্য আল্লাহু আকবার ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জীবনটা ধোকাময় জীবন দুনিয়ার জীবনটা সফলতার জীবন নয় দুনিয়ার জীবনটা শুধু ধোকাময় জীবন আমি একটা এক্সাম্পল দিই লক্ষ্য করে শুনবেন আপনাদের রাজবাড়ির কাটাবাড়িয়া মসজিদের সামনে থেকে একটা সুন্দরী মেয়ে যদি মনে করে হেঁটে যায় বুঝবেন সুন্দরী মেয়ে মনে করেন হেঁটে যায় যুবক ছেলে পেলে খারাপ বাজে কমেন্ট করে কিনা বলেন তো দেখি করে আপনাদের এলাকায় করে আবার যদি আপনি একটা পাগলিকে সাজান আমি একটা এক্সাম্পল দিই লক্ষ্য করে শুনবেন আপনি একটা পাগলিকে সাজাবেন বিউটি পার্লার রাজবাড়ি শহরে নিয়ে যাবেন বিউটি পার্লারে সাজাবেন সুন্দর আকর্ষণীয় ড্রেস পরাবেন পাগলিকে একটা ভেজাব মুখের মধ্যে পরায় দিবেন কিন্তু পাগলিতে তিনি পাগলি পাগলিকে বোঝা যাবে না পাগলির পিছন সাইডে অনেক সুন্দর সামনে কিন্তু পাগলি কথা কন ঠিক কিনা এমন একজন পাগলিকে যখন রাস্তা দিয়ে হাঁটাবেন এবার ওই তিনজন যুবক দুচ্চরিত্র যুবক একজন বলবে হাই হাই এ তো দেখি ঢাকায় চিত্রনায়িকা পূর্ণিমা আর একজন যুবক বলে না 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 এ তো ঢাকায় পূর্ণিমা নয় এ তো বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া আবার আর একজন বলে না 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 এ তো দেখি প্রিয়াঙ্কা চোপড়া নয় এ তো বর্তমান প্রজন্মের ত্রাস সৃষ্টি করা রশ্মিকা মান্দানা যুবকরা খুশি নাকি বলেন যুবকরা খুব খুশি রশ্মিকা মান্দানার কথা শুনলে যুবকরা মহা খুশি ও আমার ভাইরা একটা পাগলিকে এমন সাজায় যখন দিয়ে পাঠাবেন রাস্তায় পাঠাবেন তিনটা যুবক তিনটা মন্তব্য করবে মনে করেন একটা ফুল নিয়ে পাগলির সামনে যখন যাবে পাগলির সামনে যখন ফুল নিয়ে যাবে পাগলিটা যখন মুখটা হেজাবটা খুলবে তখন ওই তিনজন যুবক বলবে প্রথম ভাবলাম এত দেখি নায়িকা পূর্ণিমা তারপর ভাবলাম বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া তারপর ভাবলাম বর্তমান প্রজন্মের তার সৃষ্টি করা রশ্মিকা মান্দানা না না এ প্রিয়াঙ্কা চোপড়া নয় নায়িকা পূর্ণিমা নয় বর্তমান প্রজন্মের ত্রাস সৃষ্টি করা রশ্মিকা মান্দানা নয় এ তো দেখতেছি কাটাবাড়ির মসজিদের পাশের পাগলি সকিনা প্রথমে মনে করলো সুন্দরী নারী সামনে যে দেখলো পাগলি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী এই দুনিয়াটা মানুষের জন্য ধোকা ওই পাগলির মতো কিন্তু ধোকা এই দুনিয়াটা মানুষ পিছন দিক থেকে দেখতেছে জাঁকজমক দেখতেছে বিলাসিতা দেখতেছে আনন্দ উল্লাস দেখতেছে আরাম দেখতেছে
কিন্তু এর চাইতে যে এটা পাগলের মতো দুনিয়া এর চাইতে যে সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছে কথা বলেন ঠিক কি না জান্নাত রাখছে এজন্য পাগলের মতো দুনিয়াটা ঢোকা আল্লাহ বলেন মা হাযিহিল হায়াতুদ দুনিয়া হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইব আল্লাহ বললেন নবী গো এই দুনিয়ার জীবনটা শুধু সলনময় আর ধোকা সারা কিছুই না এই দুনিয়ার জীবন কিন্তু সফলতার জীবন নয় সফলতার জীবন কথা বলেন সফলতার জীবন আল্লাহ রাব্বুল আমিন বলেন না না এই দুনিয়ার জীবনটা সফলতার জীবন নয় সফলতা হচ্ছে আখিরাতের সফলতা দুনিয়ার মধ্যে যদি কেউ মনে করেন প্রধানমন্ত্রী হয়ে যায় কয় বছরের জন্য প্রধানমন্ত্রী হয় কথা বলেন কয় বছর যিনি এমপি হন কয় বছরের জন্য যিনি চেয়ারম্যান হয় কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য যিনি এমপি হলো যিনি প্রধানমন্ত্রী হলো যিনি মন্ত্রী হলো যিনি চেয়ারম্যান হলো মাত্র পাঁচ বছরের জন্য একজন যিনি প্রধানমন্ত্রী নির্বাচনে দাঁড়ালো প্রধানমন্ত্রী হয়ে গেল এ মনে সফল কাম ব্যক্তি সফল না চেয়ারম্যান হলো সফলতা একজন ডিসি হলে সফলতা মনে করি একজন এসপি হলে সফলতা মনে করি এটা কিন্তু সফল নয় আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন ফামান যুহজিয়া আনিন নার যাকে জাহান্নামের আগত জাহান্নাম থেকে বাঁচানো হবে অউদুখিলাল জান্না যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ ওই হচ্ছে সফল কাম আল্লাহু আকবার এই হচ্ছে সফল কাম যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে এজন্য দুনিয়ার জীবন সফলতার জীবন নাই আখিরাতের জীবন সফলতার জীবন জান্নাতি জীবন সফলতার জীবন আল্লাহ রাব্বুল আমিন বলেন লা ইস্তাবি আসহাবুন নার লা ইস্তাবি তারা কখনোই সমান নয় লা ইস্তাবি আসহাবুন নার যারা জাহান্নামী ওয়া আসহাবুল জান্নাহ যারা জান্নাতি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারাই সফল কাম যারা জাহান্নামী তারা ব্যর্থ আল্লাহ রাসূলকে বলতেছেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারাই সফল কাম এজন্য ভাইরা জান্নাতের জীবনটা কেমন জীবন জান্নাতের জীবনটা কেমন সফল কাম জীবন একটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আল্লাহ জান্নাতীদেরকে দলে দলে আনা হবে দলে দলে আনা হবে জান্নাতীদের সামনে রাখা হবে ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা জান্নাতীদেরকে দলে দলে হাকিয়ে হাকিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা তখন তারা জান্নাতীরা জান্নাতের সামনে যাবে ওয়া ফুতিহাত আবওয়াবুহা তখন জান্নাতের দরজা খুলে দিবেন কে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন কে এজন্য আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাগুলো খোলার ব্যবস্থা করে দিবেন অকালা লাহুম খাযনাতুহা তখন ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন যাও তোমরা জান্নাতে যাও তোমাদের উপর আল্লাহর শান্তি অশান্তি বর্ষিত হোক তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তখন জান্নাতীরা জান্নাতের যে কারুকার্য সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে দেখেন দুনিয়াতে কোনো যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান যখন কোনো বড় অনুষ্ঠানে যাবেন বিশাল একটা চাকচিক্য সুন্দর গেট করা হয় আসে না নাই কথা বলেন মুসলমান আসে না নাই সুন্দর একটা গেট করা হয় এই যে আমি আসার পাকে দেখলাম আসার সময় আপনাদের এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে একটা সুন্দর গেট করা হয়েছে আসে না নাই বলেন এই সুন্দর গেট করা হয়েছে তো জান্নাতেও আল্লাহ তাআলা একটা চোখ ধাঁধানো
সুন্দর একটা গেট করবেন, যে গেট দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে। জান্নাতীরা বলবে, জান্নাতীরা জান্নাতের গেট দেখে পাগল হয়ে যাবে, মনে করবে এটাই আমাদের জন্য জান্নাত, আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের গেট দেখে পাগল হয়ে যাবে, তখন তারা বলা বলি করবে জান্নাতকে মজালুল জান্নাত তোমারই, তারা মনে করবে এটাই আমাদের জান্নাত, বলবে জান্নাতকে জান্নাতকে মজালুল জান্নাত তোমারই। তখন ফেরেশতারা বলবে দিল্লি কে লাড্ডু হয়ে, দিল্লি বহুত দূরে, এটা তোমার জান্নাত নয়, এটা জান্নাত রিসেপশন গেট। তখন জান্নাতীরা অবাক হয়ে যাবে, কি এটা জান্নাত নয়, জান্নাতের রিসেপশন গেট, এত সুন্দর জায়গা দুনিয়ায় তো কোনোদিন দেখি নাই, এটাই যদি জান্নাতের গেট হয় তাহলে জান্নাত কেমন হবে। তখন ফেরেশতারা তাদেরকে সম্মান করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতে যখন জান্নাতীরা দেখবে গোটা প্রাকৃতিক সৌন্দর্যে জান্নাতে শুধু ফুলের বাগান। কিসের বাগান মুসলমান? ফুলের বাগান, নিচে ফুলের বাগান আর ওপরে ফলের বাগান, নিচে ফুলের বাগান ওপরে ফলের বাগান। আল্লাহ উপরে ফুলের বাগান ফলের বাগান কেন দিবেন? জান্নাতীরা নিচের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে আর ওপরে ফল খাবে। জান্নাতের উপরের সব গাছের গোড়াগুলো শিকড়গুলো উপরে দিলেন কে? এজন্য আল্লাহ দিলেন, উপরে দিলেন জান্নাতীরা শুধু নিচ থেকে ফলগুলো সেরে সেরে খাবে। আল্লাহু আকবার, জান্নাতীরা এই ফলগুলো খাবে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকবে, জান্নাতীদেরকে যখন ডাকবে, ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স রুমে ঢুকাবেন, বিশাল একটা কনফারেন্স রুম। এই কনফারেন্স রুমের মধ্যে সব জান্নাত থেকে যখন ঢোকানো হবে, তখন জান্নাতীদের প্রথম কাতার বাই কাতার স্টেপ বাই স্টেপ বসে যাবে। প্রথম বসবেন আমার বিশ্বনবী মুহাম্মদ, আল্লাহু আকবার, বিশ্বনবী প্রথম বসবেন, তারপরে অনন্য নবীরা বসবেন, তারপরে শহীদি সালিহি মুত্তাকিন মুজাহিদরা লাইন বাই লাইন বসে যাবে। এবার আল্লাহ রাব্বুল আমিন পর্দার মধ্য থেকে সব জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা দুনিয়ায় যা তোমাদের আলেম উলামা জান্নাতের বর্ণনা শোনাইছে, সব কি তোমরা পেয়েছো, সব কি তোমরা পেয়েছো? একজন জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ আমরা সব পাই না। সবাই অবাক হয়ে যাবে, কি আমরা সব পাই নাই? সব নিয়ামত আল্লাহ দিয়েছে, কিন্তু একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাই নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহ সব পাই নাই। সব জান্নাতের হা করে তার দিকে তাকায় থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যাপার কি তোমরা সব পাও নাই? ওই ব্যক্তিকে বলা হবে তুমি কি পাও নাই? ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে শুনেছিলাম, দুনিয়ার মধ্যে শুনেছিলাম জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহু আকবার, আল্লাহ তাদের সৃষ্টিকর্তা রবকে দেখা, এর চাইতে বড় দিদার কিন্তু আমাদের জন্য নাই, বড় নিয়ামত নাই। বিশ্বনবী বললেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে তার সৃষ্টিকর্তাকে দেখা, তার সৃষ্টিকর্তাকে দেখা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। এজন্য তখন জান্নাতি বলবে আল্লাহ তোমার তো দিদার এখনো পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তখন কনফারেন্স রুমের তার নূরের পর্দাগুলো সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কনফারেন্স রুমের কনফারেন্স শুরু করবেন, কনফারেন্স শুরু করবেন। প্রথমেই দেখেন বড় বড় দুনিয়ার মধ্যে প্রোগ্রাম হয়, প্রোগ্রামের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত হয়, আছে না নাই? আল কোরআন তেলাওয়াত হয়, প্রথমেই কোরআন তেলাওয়াত শুরু করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডেকে বলবেন, দাউদ, ও দাউদ, দুনিয়ার মধ্যে তোমাকে আমি সুমধুর কণ্ঠ দান করেছিলাম, আর একটা কিতাব দান করেছিলাম জাবুর কিতাব। ওই জাবুর কিতাব থেকে যখন তুমি দুনিয়াবাসীকে যখন তেলাওয়াত করতে, দুনিয়ার মানুষগুলো পাগল পাড়া হয়ে যেত তোমার সুন্দর কণ্ঠ দিয়ে, আজকে তুমি জান্নাতীদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। এখানে বিভিন্ন দুইটা বর্ণনা আছে, দাউদ আলাইহিসসালাম প্রথমেই সূরা মুজ্জামিল তেলাওয়াত করবেন, আর একটা বর্ণনা সূরা তহা, তহা মা আনজাল্লা আলাইকাল কোরআনা লিতাশকা, প্রথম দাউদ পয়গম্বর সূরা তহা তেলাওয়াত করবেন। আল্লাহ নবী দাউদ পয়গম্বরের সুরের
ঝনকার সুরের সুমধু এমন কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ৭০ রকম ইকোসিস্টেম মিক্সার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ দিয়ে আওয়াজ বের করবেন। আল্লাহু আকবার। ৭০ রকমের সুর যখন দাওয়াত পয়গম্বরের কণ্ঠ দিয়ে যখন বের হবে সব জান্নাতীরা পাগল পারা আর পাগল পারা। আল্লাহু আকবার। সব জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাকবেন, এ আল্লাহ রাসূল, ও নবী, দুনিয়ার মধ্যে আমি আপনাকে একটা কিতাব দিয়েছিলাম, নাম কি বলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছে। লিল্লাহে তাকবীর, হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবীকে ডাকবেন, ও নবী শুনুন, আপনি নবী শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, নবী আপনি, আমি আপনার উপর কোরআন নাজিল করেছিলাম, আপনি কোরআন থেকে জান্নাতের সামনে একটু তেলাওয়াত করেন। আল্লাহ নবী রাসূল আল্লাহ নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ইয়াসিনুল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে তখন তেলাওয়াত করতে বলবেন, আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর নবীর সুরের ঝংকারে সব জান্নাতীরা পাগল করে দিবেন কে? ও আমার ভাইরা, বিশ্বনবী তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিনুল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ নবীর কণ্ঠে সব জান্নাতীরা পাগল করে দিবেন কে? আল্লাহ নবী যখন তার মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করবে সব জান্নাতীরা পাগল হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, প্রথমেই আমার নবী দাওয়াত পয়গম্বর কোরআন তেলাওয়াত করলো, ও জান্নাতীরা, তারপরে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলো, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করলে, শুনলে, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের সামনে এবার কোরআন তেলাওয়াত করবি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা রহমান তেলাওয়াত করবে, আর রহমান আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত করবে সব জান্নাতীরা পাগল হয়ে যাবে, সব জান্নাতীদের হুঁশ করে দিবেন কে? সব জান্নাতীদের হুঁশ করে নেবেন আল্লাহ। কারোর হুঁশ থাকবে না, কারোর হুঁশ থাকবে না। আমার রব কোরআন তেলাওয়াত করে জান্নাতীদের সামনে থেকে চলে যাবে, আর সব জান্নাতীরা অজ্ঞান পাগল হয়ে গেছে। এমন সময় জান্নাতের আর হুর আসবে, হুর হুরুল জান্না। আল্লাহু আকবার। হুরুল জান্না আসবে, আসার পরে হুরুল জান্না আসবে, আসার পরে বলবেন, ও জান্নাতীরা, আল্লাহকে দেখলে কি হয়ে যাবে, আমাদের কি দেখবা না? জান্নাতীদের সব হুঁশগুলো ফিরে আসবে, তাদের নিজস্ব স্ত্রীর সঙ্গে জান্নাতের সব জায়গায় ঘুরবি। আল্লাহু আকবার। এজন্য জান্নাতের আরেকটা নিয়ামত, জান্নাত হলো হুরুল জান্না। মানুষের জন্য যুবক ছেলেরা হুরের কথা বললে খুব খুশি আছে না? নাই মানুষ পুরুষটা কিন্তু হুরের কথা বললে খুব খুশি, কারণ হুর মানুষের দুনিয়াতে পুরুষের জন্য তিনটা জিনিস আকর্ষণীয় জিনিস, তিনটা জিনিস খুব মানুষ পছন্দ করে। এক নম্বর হচ্ছে টাকা পয়সা সম্পদ, দুই নম্বর হচ্ছে ক্ষমতা, দরকার আছে না নাই কথা বলেন, দরকার আছে না নাই। তিন নম্বর হচ্ছে নারী, সুন্দর স্ত্রী। এই তিনটা জিনিস মানুষ খুব দুনিয়ার মধ্যে পছন্দ করে। এজন্য জান্নাতের মধ্যে আল্লাহ খুশি করার জন্য জান্নাতের হুরুল জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার।
এত সুন্দর হুর যেই হুরকে কেউ স্পর্শ করে নাই আল্লাহ নবী বললেন জান্নাতে হুর এত সুন্দর হবে যখন মানুষের সামনে দাঁড়াবে ওই মানুষের চেহারাগুলো জান্নাতীদের চেহারাগুলো হুরের শরীরের মধ্যে দেখা যাবে এত সুন্দর হুর হুরুল জান্নাত বুখারীর বর্ণনায় আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যখন সৃষ্টি করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে জান্নাত একটু ঘোরার জন্য পাঠালেন জিব্রাইল আলাইহিস সালাম গেলেন জান্নাতের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে ঘুরলেন দেখতেছেন সব জায়গাগুলো দেখতেছেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সামনে একজন মহিলা জান্নাতের হুর মিষ্টি মুস্কি হাসি দেওয়ার সময় দাঁতে দাঁতে ঘর্ষণ লেগে যতটুকু নূর বের হয় ওই নূরের ঝলকানিতে জিব্রাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যায় এত সুন্দর হুর অজ্ঞান হয়ে যায় জিব্রাইল আলাইহিস সালাম এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য হুরের ব্যবস্থা করবে এই জান্নাতীদের হুরদের নিয়ে স্ত্রীদের নিয়ে যখন জান্নাতীরা ঘুরতে বের হবে ঘুরতে বের হবে ঘুরতে ঘুরতে সামান্য পরিমাণ পানি একটু তৃষ্ণা অনুভব করবে দুনিয়ায় আমরা যে তৃষ্ণা অনুভব করি এমন তৃষ্ণা কিন্তু নাই সামান্য তৃষ্ণা অনুভব করবে এজন্য তৃষ্ণা মেটানোর জন্য জান্নাতীদের আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করছে কিনা আছে না নাই জান্নাতীদের জন্য আল্লাহ পানির ব্যবস্থা করবে চার ধরনের পানি কয়টা জোরে বলুন কয়টা আরো জোরে জোর হলো না আল্লাহ জান্নাতীদের জন্য চার ধরনের পানির ব্যবস্থা করবে এক নম্বর আছে মিনারেল ওয়াটার মানে সাদা পানি যেটা আপনারা খান এক নম্বর আছে মিনারেল ওয়াটার যেটা আপনারা খান দুই নম্বর আছে মিল্ক ওয়াটার দুধের নহর আল্লাহ তৈরি করবেন আল্লাহু আকবার তিন নম্বর পানির ব্যবস্থা করবেন আল্লাহ হানি ওয়াটার হানি মানে কি জানেন তো মধুর নহর আল্লাহ তৈরি করে দিবেন চার নম্বর হচ্ছে মদের নহর মানুষ তো খুব খুশি মদের নহর নাকি জান্নাত আবার মদ খাবেন খাবেন মদ খাবেন নাকি খাবেন হ্যাঁ সকলেই খাবো তবে জান্নাতের মদ দুনিয়ার মদের মধ্যে নয় কিন্তু ভাই এই যে মদ খাই দুনিয়ায় এই মদের মতো আল্লাহ জান্নাতীদের মদ দিবেন না দুনিয়ার মদ খেলে মাতলামো আছে না নাই কিন্তু জান্নাতের মদ খেলে মাতলামো আছে জান্নাতের মদ খেলে কোনো মাতলামি করবে না দুনিয়ার মানুষ মদ খেয়ে বৌরে মা বলে আছে না নাই বৌরে মা বলে ফেলে মাতলামো করতে করতে বৌরে মা বলে ফেলে এজন্য এই মদের মধ্যে কোনো উপকার আছে এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহ মদগুলো হারাম করলেন মদ খেলে এই দুনিয়ার যে মদ মদ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় মস্তিষ্ক আর ঠিক থাকে না আলাদা হয়ে যায় আগলা পাগলা কিদ মধ্যে কি বলে তার হুশ থাকে না এজন্য দুনিয়া আমি একটা আমার একটা সামনের যে ঘটনা বলবো এক্সাম্পল দেওয়ার জন্য তো মালয়েশিয়ার ট্রাইমে ফাইভ স্টার হোটেল তো কোনো একটা প্রোগ্রামে আমার মনে আছে খুব ভালো মনে আছে একটা প্রোগ্রামে তো মুসলিম কমিউনিটির যারা মানুষ তাদেরকে এক সাইডে একটা আয়োজন করা হয়েছে আরেকটা যারা অমুসলিম বিভিন্ন ধর্ম আছে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বিভিন্ন ধর্মে তাদের জন্য ওই পার্টির আরেকটা সাইডে ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ তো আমাদের মুসলিম কমিউনিটির প্রোগ্রাম শেষ তাদেরও শেষ একসাথে যখন আমরা আসতেছি তো সামনেই একটা টেবিলের উপর একটা চীনা পুরুষ চীনা পুরুষ তো তার গার্লফ্রেন্ড নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে উল্টা পাল্টা কথা বলতেছে আমি তার পাশ দিয়ে আসতেছি আমারে বললেন ব্রো ইউ কাম সো হেয়ার আমারে ডাকলেন ইউ কাম সো হেয়ার আপনি এখানে আসেন আমি গেলাম যাওয়ার পর বলতেছে এইভাবে মদের বোতল নিয়ে বিয়ারের বোতল নিয়ে বলছে ক্যান ইউ ড্রিঙ্ক ক্যান ইউ ড্রিঙ্ক আমি বললাম আই ক্যান নট ড্রিঙ্ক উনি মাতলাম অবস্থায় বলে হোয়াই ইউ ক্যান নট ড্রিঙ্ক আমি বললাম দিসন সো হারাম উনি বললেন না না ইউ ক্যান ড্রিঙ্ক দিসন সো হালাল ইউ ক্যান ড্রিঙ্ক দিসন সো হালাল আমি বললাম নো আই এম বিকজ আই এম সো মুসলিম পিপল দিসন সো হারাম কারণ মুসলমানদের জন্য মদ হারাম আছে না নাই ও হারাম রে হালাল যা বানাই দিসন সো হালাল ইউ ক্যান ড্রিঙ্ক দিসন সো হালাল আমি বলি না হারাম ও বলে না হালাল কারণ ওর মাথা কি ঠিক আছে আর কথা বলেন ঠিক আছে এটা দুনিয়ার মদ খাইলে মানুষের কিন্তু মস্তিষ্ক একেবারে বিকৃত হয়ে যায় কিন্তু জান্নাতের মদ আল্লাহ হালাল করবেন কে কথা বলেন কে এজন্য জান্নাতীদের মদ আল্লাহ হালাল করবেন
আল্লাহ জান্নাতীদের ধরার জন্য চার ধরনের পানির ব্যবস্থা করবেন এক নম্বর মিনারেল ওয়াটার দুই নম্বর দুধের নহর তিন নম্বর হচ্ছে মধুর নহর চার নম্বর হচ্ছে মদের নহর এই পানিগুলো যখন খাবে আল্লাহ সমস্ত তৃষ্ণাগুলো মিটায়া দিবে সব তৃষ্ণা মিটে যাবে জান্নাতীদের আল্লাহ এজন্য জান্নাতীদের বর্ণনা দিয়ে আল্লাহ বলতেছেন إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا الله أكبر الله رب العالمين جنات دير برنا دي بلتسن متقير شفل تبعي إن للمتقين مفازا نبي جرى متقين تدير جنة شفل تركتن جناتك আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুত্তাকিদের জন্য সফলতা রেখেছেন এজন্য জান্নাত চান কে কে একটু আল্লাহরে হাত তুলে দেখা আল্লাহ আমরা জান্নাত চাই চান তো ভাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন নবী পদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى الله أكبر الله رب العالمين বিশ্বনবীকে বলতেছেন নবী গো কাফেররা যাই বলুক না কেন কাফেররা যাই বলুক না কেন বলুক যে ও মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে তোমার উপর কেন ওহী নাযিল হয় না ও নবী মা ওয়াদ্দাক রব্বুকা ওয়ামা কলা আপনার রব কিন্তু আপনারে ভুলেন না আল্লাহু আকবার আপনার রব আপনারে ভুলেন নাই আপনি পেরেশানি হবেন না চিন্তাশীল হবেন না ভরসা রাখেন একজনের উপর তিনি কে আল্লাহ রব বলেন বলতেছেন নবী আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ভরসা রাখেন এজন্য মুমিনদের ভরসা রাখার দরকার আছে না নাই মুসলমান জোরে বলতে হবে আছে না নাই আল্লাহর উপর ভরসা রাখলে সকল প্রকার বিপদ থেকে রেহাই দান করবেন কে ও ভাইরা আমরা অনেকেই গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছি অনেকে আমরা মনে করি আমি অনেক গুনাহ করেছি আল্লাহ কি আমারে ক্ষমা করে দিবেন আল্লাহ বলে গোলাম গোলাম আল্লাহর উপর তাওয়াক্কুল কর আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে ভরসা করা লাগবে বনি ইসরায়েল একটা ঘটনা বলবো লক্ষ্য করে সকলেই শুনবেন বনি ইসরায়েল একজন কুখ্যাত খুনি ছিলেন তার পেশাই ছিল খুন আর খুন এক নয় দুই নয় এক এক করতে করতে ৯৯ জন মানুষ খুন করল কয়জন মানুষ খুন করল এক এক করে ৯৯ জন মানুষ হত্যা করল বনি ইসরায়েলের যুবকটা এবার বনি ইসরায়েলের যুবকের মনের মধ্যে একটা অনুশোচনা বোধ করলো হাই 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 আমি তো অনেক মানুষ খুন করেছি কয়জন ভাই ৯৯ জন মানুষ আমি হত্যা করেছি আল্লাহ কি আমারে ক্ষমা করে দিবেন আমি এত গুনাহ করলাম মানুষ মার্ডার করলাম ৯৯ জন কি করব একজন ব্যক্তিকে বলতেছেন ভাই আমি তো এক নয় দুই নয় ৯৯ জন মানুষ হত্যা করেছি আমার কি ক্ষমা আছে এবার লোকটা বলে শোনো শোনো পাশের গ্রামে একজন আল্লাহর ওলি আছে তুমি তার কাছে দাও সমাধান করে দিবে এবার ওই যুবক খুনিটা এবার কি করলো আল্লাহর ওলির কাছে গেল বলতেছেন ও আল্লাহর ওলি আমি মানুষ হত্যা করেছি কয়জন জোরে বলেন কয়জন আমি ৯৯ জন মানুষ হত্যা করলাম আমার কি কোন ক্ষমা আছে এবার আল্লাহর বলে কি এক নয় দুই নয় ৯৯ জন মানুষ হত্যা করছি ৯৯ জন মানুষ হত্যা না না তোর কোনো ক্ষমা নাই তোর কোনো ক্ষমা নাই এবার যুবকটা চিন্তা করলো কি আমার ক্ষমা নাই আমি ৯৯ জন মানুষ হত্যা করলাম তোকেও আমি হত্যা করব হত্যা করে ফেলল হলো কয়জন ১০০ জন যুবকটা এবার হত্যা মানুষ হত্যা করে ফেলল হত্যা করার পরে আবার তিনি একটু অনুশোচনা বোধ করলেন আবার তিনি অনুশোচনা বোধ করতে লাগলো হায় 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 আমি কি করলাম আবার একজন খুন করলাম ১০০ জন মেরে ফেললাম আমি এত বড় অন্যায় করলাম আল্লাহর এই আকাশের নিচে আমার চাইতে আর কেউ পাপি নাই আল্লাহু আকবার আমি এত অন্যায় করে ফেললাম এবার যুবকটা আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল দেখার পরে বলতেছেন ভাই আমি এক নয় দুইজন নয় কয়জন মানুষ হত্যা করেছে
একশো জন মানুষ হত্যা করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছে, উপায় আছে? এবার লোকটা বলো, শোনো ভাই, তুমি ওই যে পাশের আর একটা গ্রাম আছে একজন আলেম সাহেব আছে, তুমি তার কাছে যাও, তিনি তোমার সমাধান করে দেবেন, আল্লাহু আকবার। এবার যুবকটা ছুটতে ছুটতে আলেমের কাছে গেল, বলতেছেন, আলেম সাহেব, আমি মানুষ হত্যা করে ফেলেছি, অনেক মানুষ হত্যা করেছে, একশো জন, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আলেম সাহেব বলে, আছে, তোমার ক্ষমা আছে, আল্লাহু আকবার। আলেম সাহেব বলে, ও যুবক, তোমার ক্ষমা আছে? ও যুবক, চিন্তা করো না, তুমি গুনাহ করেছো, নদী পর্যন্ত আল্লাহর ক্ষমা হচ্ছে, সাগর পর্যন্ত তুমি গুনাহ করেছো, পাহাড় পর্যন্ত আল্লাহর ক্ষমা হচ্ছে, আসমান পর্যন্ত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে যুবক, হে মানুষ মণ্ডলী, ও ইমানদারগণ, তোমরা কি গুনাহ করেছো, যদি আল্লাহর কাছে একটু তওবা করে গো যুবক, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন, তোমারে মাফ করে দিবেন। তুমি যদি গুনাহ করো নদী পর্যন্ত আল্লাহর ক্ষমা হচ্ছে, সাগর পর্যন্ত তুমি যদি গুনাহ করো পাহাড় পর্যন্ত আল্লাহর ক্ষমা হচ্ছে, আসমান পর্যন্ত, আল্লাহু আকবার। এজন্য হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا, الله أكبر. الله رب العالمين بول يا مر بندا, قل يا عبادي الذين أسرفوا, يا مر بندا, أسرفوا على أنفسهم, তুমি কি গুনাহ করে ফেলেছো, নিজের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার। ও গোলাম, খবরদার, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার, আল্লাহর রহমত থেকে কিন্তু তুই কিন্তু নিরাশ হবি না, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না। এবার আলেম সাহেব বলতেছেন, যুবক, তুমি একশো জন মানুষ হত্যা করেছো, তোমার কোন চিন্তা নাই, আল্লাহর ক্ষমা তোমার জন্য আছে, আল্লাহু আকবার। এবার যুবকটা আল্লাহর উপর তওবা করলেন, তওবাতুন নাসুহা করলেন, বিশুদ্ধ তওবা করলেন, এজন্য মাফ করে দিলেন, বলেন, তোকে এজন্য মাফ চাইবেন আল্লাহর কাছে, কি গুনাহ করেছেন, মাফ চাইবেন আল্লাহর কাছে, তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। রাজি আছেন মুসলমান? রাজি আছেনকে কি আল্লাহর দেখান, হাত নামান, হাত নামান, আল্লাহ কবুল করে, বলেন আমিন। ও আমার ভাইরা, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভরসা রাখবেন কার উপরে, আবার বলেন, কার উপরে? এজন্য আল্লাহর উপর ভরসা রাখবেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না, বিপদে পড়েছেন, বিপদে পড়েছেন, কঠিন বিপদে, রক্ষা করবেন কে? পীর বাবা রক্ষা করবেন, গাজা বাবা রক্ষা করবেন, খাজা বাবা রক্ষা করবেন, রক্ষা করবেন কে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে মুসলমান। ও আমার ভাইরা, আপনি যত বিপদে পড়েন না করেন, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ মনে আপনার রেহাই দিতে পারেন না? পারেন? বনি ইসরায়েলের একটা ঘটনা বলি আমি। বনি ইসরায়েলের তিনজন যুবক ছিল, এই তিনজন যুবক একদিন তারা সফরে বের হলো, ভ্রমণে বের হলো, ভ্রমণ করতে করতে তারা নির্জন এলাকায় চলে গেল, পাহাড়ি এলাকা, আর মরুভূমির মধ্যে, কয়েকটা মরুভূমির মধ্যে পাহাড় আর পাহাড়, এই পাহাড়ি এলাকায় চলে গেল, কঠিন মুসিবতে পড়ে গেল, কঠিন সাইক্লোন শুরু হয়ে গেল, কঠিন সাইক্লোন শুরু হয়ে গেল। এবার তিনজন যুবক কি করবে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। ইন দ্য মিন টাইম পাহাড়ের উপর থেকে একটা বিশাল আকৃতির একটা পাথর এসে ওই পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন যুবক এবার চিন্তা করতে, হে আল্লাহ, কি করব, পাহাড়ের গুহার যে মুখটা বন্ধ হয়ে গেছে, এবার তিনজন নাও ঠেলা শুরু করে, হেইয 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 বলে ঠেলা শুরু করে, কিন্তু পাথর নড়াতে পারে না। এবার তিনজন যুবক হেইয হেইয বলে ঠেলা শুরু করে, কিন্তু পাথর নড়াতে পারে না। তিনজন যুবক শরীরের সমস্ত শক্তিগুলো ক্ষয় করে, কিন্তু পারে না।
এমন সময় তিনজন যুবক বলতেছেন ও ভাই শোনো বলাবলি করতেছে আজকে কঠিন দিন মুসিবতের দিন আজকে আমাদের কেউ রেহাই দিতে পারে না একজন শুধু বিপদের সময় সাহায্য করেন তিনি কে একজন শুধু বিপদের সময় আমাদের সাহায্য করতে পারেন এবার তিনজন যুবক বলাবলি করতেছে ভাই আমরা দুনিয়ায় কি ভালো কাজ করেছি আল্লাহর কাছে একটু উপস্থাপন করে দেখো না কেন আল্লাহ আমাদের আজকে বিপদের দিনে রেহাই দিতে পারে কিনা আল্লাহ কি পারেন ওই আল্লাহ কি এখনো পারেন এবার তিনজন যুবক এবার বলাবলি করতেছে ভাই আমরা দুনিয়ার মধ্যে কি এমন ভালো কাজ করেছি আল্লাহর কাছে একটু উপস্থাপন করো তিনজন যুবকের মধ্যে একজন যুবক বলতেছেন আল্লাহরে দেখে বলতেছেন আল্লাহরে ডেকে বলতেছেন আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে নাই তবে একটা ভালো কাজ করেছি আমার মনে আছে আল্লাহ আমি একজন পেশায় রাখাল আমি সারাদিন বকরি ছাগল চড়াই বেড়াই সন্ধ্যার সময় বকরির পাল নিয়ে বাসায় ফিরি প্রতিদিন দুধ দহন করি প্রথমেই দিই আমার মা বাবাকে তারপর আমার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তারপর আমার স্ত্রীদেরকে তারপর আমি নিজে পান করি এমন করে প্রতিদিন রেগুলারভাবে আমার পিতা মাতাকে আগে দুধ পান করাই এমন একটা দিন আমি ছাগলের বকরি নিয়ে বাসায় ফিরতে রাত হয়ে গেল যখন রাত হয়ে গেল রাতে যখন সময় হয়ে গেল আমি ওই রাতে দুধ দহন করলাম দুধ দহন করে আমার আব্বা আম্মাকে আগে আমি পান করাবো আমার স্ত্রী বলতেছেন আমার প্রাণের প্রিয় স্বামী তোমার বাবা মা তো ঘুমায় গেছে এখন তো দুধ দিতে পারবা না আমি চিন্তা করলাম দুধ দিব কি দেব না আবার ভাবলাম দুধ দিলে তাদের ডাকা লাগবে তাদের ঘুমের কষ্ট হবে না না আমি এখন দুধ দেব না আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সেদিন কাঁদতেছিল আব্বা 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 আমাদের একটু দুধ দা ও আল্লাহ আমি দেখি আমার বাবা মা ঘুমায় গেছে আমার সন্তানরা চিৎকার দিয়ে কাঁদাকাটি করে দুধের জন্য আমি কিন্তু আমার সন্তানদের দুধ দেই নাই আমি আমার সন্তানদের দুধ দেই নাই আমি ঘরের মধ্যে দুধের পেয়ালা নিয়ে যখন ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতেছি আমার পিতা মাতা ঘুমায় গেছে তাদের মাতার শিওরে সারা রাত ধরে আমি দাঁড়ায় থাকলাম আল্লাহু আকবার সারা রাত ধরে আমি দাঁড়ায় থাকলাম আমার পিতা মাতাকে ডাক দিলাম না যখন সুবহে সাদিক হয়ে গেল আমার পিতা মাতা যখন ঘুম থেকে উঠল আমার পিতা মাতা যখন ঘুম থেকে উঠল তখন তাদেরকে আমি সকালে দুধের বাটি দিলাম পেয়ালা দিলাম তারা দুধ খেল খাওয়ার পরে এবার তারপর আমার সন্তানদের দিলাম তারপর স্ত্রীদেরকে দিলাম তারপর আমি নিজে পান করলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য প্রথমেই দুধ দিলাম আমার পিতা মাতাকে আমার সন্তানদেরকে কিন্তু দেয় নাই আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য গো আল্লাহ তুমি যদি ওই দিনটা পছন্দ করে থাকো আল্লাহ কঠিন বিপদের দিনে আল্লাহ মুসিবতের সময় আজকে আমাদের এই পাহাড়ের গুহা থেকে তুমি রক্ষা করতে পারো আল্লাহ তখন সঙ্গে সঙ্গে পাহাড়ের যে গুহার পাথরের এক অংশ খুলে গেল আল্লাহ আকবার সরে গেল এক অংশ এবার যুবকরা বলে যাই হয়েছে কি হয়েছে বলে এবারে চলো ঠেলা দিয়ে একটু বেরোতে পারবো একটু তো ফাঁকা হয়ে গেছে আবার তারা চেষ্টা করলো এবার আবার তারা চেষ্টা করলো ঠেলা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না একটু হাওয়া এবং আলো বাতাস ঢোকা শুরু করলো এবার তিনজন যুবকের মধ্যে আবার বলাবলি করলো একজন তো হয়ে গেছে আর দুইজন আছে নাও আমরা একজনের ভালো কাজ আল্লাহর কাছে একটু উপস্থাপন করে দেখি না কেন দুনিয়ায় কি ভালো কাজ করেছো একটু আল্লাহর কাছে উপস্থাপন করো ও আমার ভাইরা একটু সকলে লক্ষ্য করে শুনবেন কানগুলো খাড়া করে শুনবেন এবার দ্বিতীয়জন যুবক বলতেছেন আল্লাহ রে বলতেছেন আল্লাহ আল্লাহ দুনিয়ায় আমি কোনো ভালো কাজ করি নাই তবে একটা ভালো কাজ করেছি একটা ভালো কাজ করেছে মনে আছে আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি সেটা হচ্ছে আমার এক চাচাতো বোন ছিল খুব সুন্দরী খুব সুন্দরী এত সুন্দরী আমার চাচাতো বোন আমি তার সুন্দর যে পাগল পার হয়ে যায় আমি তার সঙ্গে যৌন চাহিদা মেটাতে চাই জৈবিক চাহিদা মেটাতে চাই আমি আমার চাচাতো বোনকে একদিন অফার করলাম ও আমার চাচাতো বোন তুমি তোমার সঙ্গে আমি জৈবিক চাহিদা মেটাতে চাই আমার চাচাতো বোন বলল আমার চাচাতো ভাই তুমি যদি আমার সঙ্গে জৈবিক চাহিদা মেটাতে চাও আমার সৌন্দর্য যদি তুমি ভোগ করতে চাও তাহলে তোমাকে কিন্তু অনেক স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া লাগবে
যুবকটা বলতেছেন আল্লাহ আমি এবার স্বর্ণ মুদ্রা সংগ্রহ কাজ শুরু করে দিলাম দিনকে দিন চলে যায় আমি স্বর্ণ মুদ্রা গুছাতে গুছাতে এক জায়গায় অনেক স্বর্ণ মুদ্রা গুছিয়ে ফেললাম এবার একটা স্বর্ণ মুদ্রা একটা টুকরা করে ফেললাম এই টুকরা নিয়ে আমি আমার চাচাতো বোনের কাছে যাই চাচাতো বোনের কাছে যাওয়ার পরে বললাম ও আমার চাচাতো বোন শোনো তো এই যে তুমি স্বর্ণ মুদ্রা চেয়েছিলে এই নাও তুমি স্বর্ণ মুদ্রা আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও এবার তার চাচাতো বোন রাজি হয়ে গেল ও ভাই যখন খারাপ কাজ করবে যৌন চাহিদা মেটাবে ও ভাই একটা নির্জন এলাকায় চলে গেল একটা ঘরের মধ্যে উভয়ের পোশাক খুলে ফেললো উলঙ্গ হয়ে গেল যখন যুবকটা বলতেছে আল্লাহ যখন আমরা খারাপ কাজ শুরু করব ওই সময় ইন দা মিন টাইম আমার চাচাতো বোন বলে আমার চাচাতো ভাই ইত্তাকুল্লাহ আল্লাহু আকবার ইত্তাকুল্লাহ খবরদার আল্লাহরে ভয় কর আল্লাহরে ভয় কর ও আল্লাহ যখন আমার চাচাতো বোন তোমার ভয়ের কথা করে বলল গো আল্লাহ আল্লাহ আজকে কঠিন দিনে তোমাকে সাক্ষী রেখে বলতেছে গো আল্লাহ ওই খারাপ কাজ করব যখন তোমার নামটা বলল তোমার ভয়ের কথা বলল আমি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার দিয়ে লাফ দিয়ে দৌড় দিয়ে ওই ঘর থেকে আমি চলে যাই আল্লাহু আকবার সেদিন আমি খারাপ কাজ করে নাই ভয় ছিল কার মুসলমান বলতে হবে ভয় ছিল কার এজন্য আল্লাহর ভয় করতে রাজি আছেন তো কেউ যেটা দেখেন না দেখেন কে কেউ যেটা শোনেন না শোনেন কে এবার যুবকটা বলতেছেন আল্লাহ ওই যে খারাপ কাজটা আমি করতে গিয়ে বিরত থাকলাম শুধু তোমার ভয়ে আল্লাহ ওই দিনটা যদি তুমি পছন্দ করে থাকো আল্লাহ আজকে কঠিন দিনে আমাদেরকে কঠিন দিনে বিপদের দিনে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো গো আল্লাহ সঙ্গে সঙ্গে পাহাড়ের যে পাথরের দ্বিতীয় অংশ খুলে গেল আল্লাহু আকবার সরে গেল দ্বিতীয় অংশ এবার থাকলো আর এক ভাগ এবার দুজন যুবক বলতেছে ভাই আমরা দুজন তো আল্লাহর কাছে আমাদের ভালো কাজ উপস্থাপন করলাম এবার তুমি কি ভালো কাজ করেছো একটু দেখাও দেখি আল্লাহর কাছে একটু উপস্থাপন করো আল্লাহর কাছে একটু উপস্থাপন করে দেখো তুমি কি ভালো কাজ করে একজন যুবক বলতেছে আল্লাহ দুনিয়ায় কোনো ভালো কাজ করে নাই তবে একটা ভালো কাজ করার করেছে মনে আছে আমার আল্লাহ আমি একজন মালিক ছিলাম আমার একজন চাকর ছিল আমার কাছে প্রতিদিন পরিশ্রম করত আর প্রতিদিন কর পরিশ্রমিক পারিশ্রমিক তিনি নিয়ে যেত প্রতিদিন কর পারিশ্রমিক তিনি নিয়ে যেত আমি প্রতিদিন তার পারিশ্রমিক আমি পেড করে দিতাম পরিশোধ করে দিতাম এমন একদিন আমার চাকর আমার কাছে কাজ করলো কিন্তু পারিশ্রমিক নিল না পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেল কয়েক মাস হয়ে গেল তিনি আসলো না কয়েক মাস হয়ে গেল তিনি আসলো না আমি ওই তার একদিন কর পারিশ্রমিক একদিন কর পারিশ্রমিক দিয়ে একটা বকরি ক্রয় করলাম একটা বকরি ক্রয় করলাম ওই একটা বকরি থেকে এক যুগ পরে অনেকগুলো বকরি হয়ে গেল বিশাল ডেইরি বড় বড় ডেইরি ফার্ম হয়ে গেল এক যুগ পরে এক যুগ বারো বছর পরে ওই চাকর আসলো ওই চাকর আসলো আসার পরে বলতেছে না মালিক ও মালিক এক যুগ আছে এক যুগ আগে বারো বছর আগে তোমার কাছে আমি একদিন করে পারিশ্রমিক পাইতাম আচ্ছা বলেন আমাদের দেশের যারা মালিক আছে এক বছর না বারো বছর না এক বছর আগের যদি একদিন টাকা পা চাই দেয় বলেন দেখ দেয় বলে এই তোরে তো চিনি না তুই আবার কবে কাজ করছিস বলে তোরে তো দিয়ে দিছে কথা বলেন ঠিক কিনা তোরে তো দিয়ে দিয়েছি কিসের টাকা পাস না এবার যুবকটা বলতেছে না এক যুগ পরে আসলো বারো বছর পরে আসলো আসার পরে শুধু একদিন পারিশ্রমিক চাইল ও আমার মালিক আমি বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম একদিন পারিশ্রমিক পেতাম আমার পারিশ্রমিক দিয়ে দাও আমি তখন আমার ওই শ্রমিককে বলি চাকরকে বলি এই যে বিশাল ডেইরি ফার্ম দেখতেছ তুমি সব নিয়ে যাও আল্লাহু আকবার এই যে বিশাল ডেইরি ফার্ম দেখতেছ সব নিয়ে দাও এবার তার চাকর বলে মালিক আমার একদিন কর আমার সঙ্গে ঠাট্টা করেন না একদিন কর যদি পারিশ্রমিক দিয়ে দেন আমি একদিন কর পারিশ্রমিক পাবো এবার মালিক বলতেছেন না 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 ওই যে একদিন কর পারিশ্রমিক তুমি পাইতা একদিনের পারিশ্রমিক দিয়ে
বিশাল আজকে ডেইরি ফার্ম, বিশাল বড় ডেইরি ফার্ম, এটা তোমার নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন না, এত বড় ডেইরি ফার্ম তুমি নিয়ে দাও। ও আমার ভাইরা, এবার যুবকটা আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমার চাকরকে যখন আমি গোটা ডেইরি ফার্ম দিয়ে দিলাম, আমার চাকর মহা খুশি মহা খুশি, বললাম আমি একদিন কুর যদি পারিশ্রমিক দিয়ে দিতাম তাই তিনি খুশি হতো, আমি শুধু তোমার ভয়ে গোটা ডেইরি ফার্ম দিয়ে দিলাম। আল্লাহু আকবার, তোমার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ওই দিনটা যদি তুমি পছন্দ করে থাকো, তোমার ভয়ে আমি গোটা ডেইরি ফার্ম দিয়ে দিলাম। আজকে কঠিন বিপদের দিন, কঠিন মুসিবতের দিন, আজকে কঠিন দিনে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। ফাজারত, এবার টোটাল পাহাড়গুলো, পাহাড় থেকে টোটাল পাথর সরাই দিলেন, কে মুসলমান বলেন কে? গোটা পাহাড়, অর্থাৎ পাহাড় থেকে যে মুখটা ছিল টোটাল একটা পাথর আল্লাহ সরাই দিলেন। এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম নিরাশ হবা না, হতাশাগ্রস্ত হবা না, তাওয়াক্কুল করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কঠিন বিপদে মুসিবতের দিনে কেউ রক্ষা করতে পারেন না, পারেন কে? আল্লাহ নবী আমার বলতেছেন সাহাবাদেরকে উদ্দেশ্য, বিশাল একটা সম্মেলনে আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবারা শোনো, দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে আল্লাহর কাছে যখন রহমান বলে চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে জমিনের মধ্যে সবচাইতে সন্তুষ্ট হন ওই কাজের মাধ্যমে। আল্লাহু আকবার, তার মানে বিপদগ্রস্ত হলে সাহায্য চাইবেন কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপর সাহায্য চাইতে রাজি আছেন মুসলমান? দু হাত তুলে দেখান, দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, এই দেখেন এবারের মুখে কথা নাই, হ্যাঁ সংসদে জালো, আল কোরআনের আলো, এবারের মুসলমানের মুখে কথা নাই, হ্যাঁ দেয় না, কারণ জানে স্লোগান দিলে তো সংসদে যদি কোরআনের আইন হয় এ বড় বড় তো মাল খাওয়া যায় না, কথা বলেন না কেন? বড় বড় মাল খাওয়া যায় না, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, এগুলো করা যায় না, এজন্য স্লোগান, এই স্লোগান দেয়া শিখতে হবে। ও আমার ভাইরা, শোনেন, লক্ষ্য করে শুনবেন, একজন গোলাম যখন আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সাহায্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ হোক না কেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরতে যায়েদ ইবনে হারিসা, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, যখন তিনি পথের মধ্যে হিজরতের জন্য বের হয়ে গেলেন, পথের মধ্যে একজন সাধুর সঙ্গে দেখা হলো। সাধু বোঝেন আপনারা? বোঝেন সাধু? বোঝেন? বড় পাকড়ি, বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিশাল বড় জব্বা, এই সাধুর সঙ্গে একজন দেখা হয়ে গেল। এবার সাধু বলতেছেন, ও জায়েদ তুমি কোথায় যাও? হরতা জায়েদ বলতেছেন, ও ও ভাই আমি তো যাই, ও আল্লাহর গোলাম, আমি তো যাই মক্কা থেকে মদিনায়। এবার সাধু বলতেছেন, সাধু বাবা বলতেছেন, যাই শোনো, আমি তোমার সফর সঙ্গী হতে চাই, আমি তোমার সফর সঙ্গী হতে চাই। এবার হযরত যায়েদ বললেন, ঠিক আছে চলো, আমরা গল্প করতে করতে আমরা মদিনায় চলে যাব, পৌঁছে যাব। মক্কা থেকে 120 কিলোমিটার দূরে গেলেন তাইফের ময়দান। তাইফের ময়দানে যখন গেলেন, হযরত যায়েদ ইবনে হারিসা এবং ওই পাদ্রী ওই যুবকটা, এবারে যুবকটা দুইজন গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, 120 কিলোমিটার তিনি হেঁটেছেন, ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত শরীর নিয়ে আর পারেন না। এবার পাদ্রীকে বলতেছেন, ও পাদ্রী আমাদের একটু বিশ্রাম নেওয়ার দরকার, আর তো শরীর চলে না। এবার পাদ্রী বলতেছেন, ও যায়ে তুমি যদি পাহাড় দেখতেছো, পাহাড়ের গুহার মধ্যে একটু তুমি ঘুমাও, একটু তুমি ঘুমাও। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় গেলেন, পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় গেলেন।
পাহাড়ের গুহার মধ্যে ঘুমানোর সময় ওই যে পাদ দিছিল উনি কিন্তু মুনাফিক ছিল ইহুদি ছিল মুনাফিক ওই মুনাফিক হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে দিল ঘুম থেকে যখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উঠলেন ওঠার পরে দেখতেছেন তার হাত পা বাঁধা তার হাত পা বাঁধা তার হাত পা বাঁধা তিনি নড়তে চড়তে পারেন না এবার তিনি তখন তাকে বলতেছেন ও পাদ্রি তুমি আমার হাত পা বাঁধলে কেন এবার ওই পাদ্রি মুনাফিক বলতেছেন ইহুদি বলতেছেন আমি আজকে তোমাকে দুনিয়ার মধ্যে হত্যা করে ফেলব দুনিয়াকে তে তোমাকে আমি আজকে হত্যা করব এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও পাদ্রি আমি তোমার কি ক্ষতি করলাম তুমি আমারে হত্যা করবা কি ক্ষতি করলাম এবার ওই মুনাফিক বলতেছে শোনো 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 তুমি আমার কোনো ক্ষতি করো নাই কারণ আমি জানি তুমি আল্লাহ রাসূলের একজন প্রিয় মানুষ খুব কাছের মানুষ খুব একটা কাছের মানুষ তুমি খুব কাছের মানুষ আমি চাই তোমাকে হত্যা করলে আল্লাহর নবী কষ্ট পাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবী কষ্ট পাবে এজন্য আমি তোমারে মারব এজন্য আমি তোমারে মারব আল্লাহর নবী কষ্ট পাবে এজন্য আমার ভালো লাগবে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য যায়েদকে হত্যা করবে যায়েদের গলায় ছুরি বসাবে এমন সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আল্লাহর কাছে একটা দোয়া করতেছেন আগিসনি ইয়া রহমান আল্লাহু আকবার আগিসনি ইয়া রহমান রহমান বলে ডাকলেন রহমান বলে যখন ডাকলেন যায়েদের এই আওয়াজটা জমিন আসমান সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত এই শব্দটা পৌঁছায় যায় আল্লাহু আকবার আগিসনি ইয়া রহমান যখন বলে আল্লাহর আরশ পর্যন্ত শব্দটা চলে যায় এমন সময় আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল ও জিব্রাইল যাও 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 তুমি যায়েদের কাছে চলে যাও যায়েদকে তুমি সাহায্য করো ইন দা মিন টাইম যখন পাদ্রী মুনাফিক যায়েদের গলায় ছুরি বসাবে যায়েদের বসায় যখন গলায় যখন ছুরি বসাবে এমন সময় হঠাৎ করে একটা গায়বী আওয়াজ হলো খবরদার খবরদার ওরে তুই মারবি না খবরদার এবার ওই মুনাফিক ভয় পেয়ে গেল কি কে সাউন্ড করে এবার গুহার মুখ থেকে বের হলে গেলেন বাইরে যে দেখতেছে কোনো মানুষ নাই কোনো কিচ্ছু নাই আবার তিনি মনে করলেন না মনে হয় ভুল শুনেছে আবার তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আবার হযরত যায়েদের গলায় ছুরি চালাবে ইন দা মিন টাইম আবার সাউন্ড আসলো ওই মুনাফিক খবরদার খবরদার যায়েদের গলায় তুই ছুরি বসাবি না এবার মুনাফিকটা ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল আবার পাহাড়ের গুহা থেকে বাইরে বের হয়ে আসলো দেখি লোকজন কেউ নাই ফাঁকা মাঠে যদি একটা আওয়াজ বের হয় গায়েবে একা একা মানুষের ভয় আছে না নাই কথা বলেন আছে না নাই ফাঁকা মাঠ লোকজন নাই কোনো কিছু নাই এবার মুনাফিক চিন্তা করছেন কিরে লোকজন নাই এত সাউন্ড নাই কে খবরদার যায়েদ দিয়ে মারিস না এই খবরদার যায়েদ দিয়ে মারিস না কে সাউন্ড করে কে করতে পারে এবার মুনাফিকটা কি করলো আবার পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল ঢুকার পরে হযরত যায়েদের গলায় সুরে বসাবে আবার তখন হঠাৎ করে গায়েবের সাউন্ড আসলো হয় মুনাফিক খবরদার খবরদার যায়েদের গলায় কিন্তু খবরদার সুরে কিন্তু বসাবি না এবার মুনাফিকটা মাথা ঘুরায় দেখতেছে বিশাল এক যুবক বিশাল এক শরীর স্বাস্থ্য যুবক এবার যুবকটা মুনাফিকের চুল ধরলেন চুল ধরে ওই তরবারি নিয়ে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল আল্লাহু আকবার দেহ থেকে তার কল্লা আলাদা করে দিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদনগুলো খুলে দিলেন এবার যায়েদ বলতেছেন যুবক কে তুমি কে আজকে কঠিন বিপদের তুমি সাহায্য করলে তুমি কে এবার যুবকটা বলতেছেন ও যায়েদ আনা জিব্রাইল ও যায়েদ আমি জিব্রাইল আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য আল্লাহু আকবার যখন আমি প্রথম সাউন্ড করলাম আমি তখন সিদ্দাতুল মুনতাহা ছিলাম আমি ওখান থেকে সাউন্ড করলাম মুনাফিক খবরদার যায়েদকে মারবি না আবার যখন দ্বিতীয়বার সাউন্ড করলাম আমি চতুর্থ আসমানে ছিলাম আল্লাহু আকবার
ওখান থেকে সাউন্ড করলাম এ মুনাফিক খবরদার জায়েদকে মারবি না তৃতীয়বার যখন সাউন্ড করলাম আমি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট আল্লাহু আকবার এজন্য ভাইরা কঠিন বিপদের দিনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম স্মরণ করলেন আগিস নিয়া রহমান ও রহমান ও দয়াবান তুমি আমাদের সাহায্য করো আছে না নাই কথা বলো না আছে না নাই আল্লাহকে সারা কেউ সাহায্য করতে পারে না পারে নাকি এজন্য আল্লাহর সাহায্য দরকার মনে মুসলমান নাই মুসলমান মনে কথা বলে না আছে নাকি নাই ও আমার ভাইরা এজন্য আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিপদ থেকে রেহাই পায় না যখন দেখবেন সাগরের মধ্যে যখন দেখবেন নৌকার বা লঞ্চে যখন থাকবেন বিশাল সাইক্লোন শুরু হয়ে যাবে হিন্দু মুসলমান খ্রিস্টি বা খ্রিস্টান বৌদ্ধ সকলের মুখের জবান কি আল্লাহ সবাই তখন আল্লাহ বিপদের সময় তখন আল্লাহ হিন্দু তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু তখন বলে দেয় বিপদ হলে এই জন্য আল্লাহর নাম স্মরণের দরকার আছে না নাই আল্লাহর নাম স্মরণ করতে হবে আল্লাহর নাম স্মরণ করলে বিপদ আপদ সকল ক্ষেত্রে রেহাই করবেন কে বলেন তো দেখি আল্লাহ তখন রেহাই করে দিবেন এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আমিন বললেন পদ্দুহা ওয়াল্লাইল ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা কলা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো মা ওয়াদ্দাকা রাব্বুকা মা কলা আপনার রব আপনারে ভুলেন নাই আপনি পেরেশানির মধ্যে যাবেন না আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না কারণ ও নবী ভরসা রাখবেন কার ওপর বলেন তো মুসলমান আল্লাহর উপর ভরসা রাখতে আছেন মুসলমান ঘুম ছেড়ে আল্লাহরে দেখান ঘুম হাতে আমি দেব না আজকে হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন যদি অনেক রাত হয়ে গেছে আমি বুঝতে পারতেছি ও আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনতে হবে এজন্য যে কথা বলতেছিলাম দুনিয়ার কেউ সাহায্য পায় করেন না অনেকেই দেখেন অভাবগ্রস্তর সময় অভাব অনটনের মধ্যে অভাব অনটনের সময় অনেকেই দেখেন কিন্তু পেরেশানির মধ্যে ভোগে হতাশাগ্রস্ত হয় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয় এটা কিন্তু সে জানে না ভুলে যায় এজন্য সকল সময় তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে সকল সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আমার ভাইয়ের একটু লক্ষ্য করে শুনবেন একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিব ছোট্ট একটা ঘটনা যে এই ঘটনাটা এমন একটা মানুষের জন্য এক্সাম্পল থাকবে উদাহরণ হিসাবে থাকবে আল্লাহর একজন অলি ছিলেন নাম হচ্ছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তিনি একদিন হজে গেলেন একদিন তিনি যখন হজে গেলেন হজে যাওয়ার পরে এবার তিনি হজে যাচ্ছেন এমন সময় হজে যাওয়ার পথের মধ্যে আকাশের দিকে একটা কাক দুইটা রুটি নিয়ে যায় কয়টা কথা বলেন কয়টা দুইটা রুটি নিয়ে যায় এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ তিনি আকাশের দিকে তাকালেন দেখতেছেন কাক দুইটা রুটি নিয়ে যায় তিনি ভাবলেন কাক তো রুটি খায় না তাহলে কাক রুটি নিয়ে যায় কোথায় তিনি কাকের পেছনে দৌড়াতে শুরু করলেন কিছু দূর দৌড়ার পরে একটা নির্জন এলাকায় কাকটা পাহাড়ের একটা ঢিলার উপরে বসলো হরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ সব চজককে দেখতেছেন এমন সময় কাকটা পাথরের ঢিলার থেকে নামলেন নামার পরে একটা মানুষের মুখের ঘুরে গেলেন দুইটা রুটি দিলেন হরে মালিক তিনি মালিক বিন দিনার রহমাতুল্লাহ তিনি সামনে গিয়ে গেলেন কাকটা রুটি দিয়ে চলে গেলেন দেখতেছেন একটা লোকের হাত পা সব বাঁধা আর মুখের পার যে দুইটা রুটি কাক দিয়েছে দুইটা রুটি আছে এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ এবার কি করলেন তাদের এই বাঁধনটা খুলে দিলেন দেওয়ার পরে বললেন ও ভাই তোমার এই হাত পা কে বেঁধেছে আর কাক বা তোমার রুটি দেয় কেন
কাক বা তোমার রুটি দেয় কেন? তখন যুবকটা আল্লাহর প্রশংসা কোনো কথা বললেন না, প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন, প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। এবার যুবকটা শুধু প্রশংসা করে আল্লাহর, আবার তিনি পাঠ করতে সূরাতুল আলা পাঠ করতে লাগলেন, সাব্বিহিস্মা রাব্বিকাল আলা আল্লাযী খলক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। যুবকটা শুধু আল্লাহর প্রশংসামূলক আয়াতগুলো পাঠ করতে লাগলো। এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলেন, ও যুবক, তুমি শুধু আল্লাহর প্রশংসা করো দেখি, আর তোমার হাত পা বাঁধলো কে, তুমি এই অবস্থায় ছিলে কিভাবে? এবার যুবকটা বলতেছে, না ভাই, আমিও তোমার মতো হজে যাওয়ার উদ্দেশ্যে টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হলাম, পথিমধ্যে পথের মধ্যে যখন গেলাম, পথের মধ্যে যাওয়ার পরে আমাকে ডাকাত দল ধরলো, আমার সব অর্থ বৃত্ত সব নিয়ে গেল, অর্থকড়িগুলো নিয়ে গেল, আমার হাত পা বেঁধে নির্জন এলাকার মধ্যে রেখে গেল। ছয় দিন পর্যন্ত আমি কিছু খাবার না খাই নাই, ছয় দিন পর্যন্ত কিছু খাবার খাই নাই, শুধু আল্লাহর ওপর তাওয়াক্কুল করি, আল্লাহর ওপর তাওয়াক্কুল করি। আর একটা আয়াতের কথা মনে পড়ি, আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের কথা মনে পড়ি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, একটা শুধু আয়াতের কথা চিন্তা করি, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ও গোলাম গোলাম তুমি হতাশ না, নিরাশ না, আল্লাহর উপর ভরসা তুমি রাখো। আল্লাহু আকবার, আমি আল্লাহর উপর ভরসা করা শুরু করে দিলাম। এজন্য ছয় দিন পরে, সাত দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে একটা কাক এসে আমার রুটি দেয়। আল্লাহু আকবার। এজন্য ভাইরা, বিপদের সময়, মুসিবতের সময়, আল্লাহ কিন্তু মানুষকে সাহায্য করে। এই জন্য আল্লাহর উপর সাহায্য করা লাগবে, কি না আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। তো সমত ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম কোন বিষয়টা নিয়ে? কাক নিয়ে। যাই হোক, আজকে আমাদের মূল যে সাবজেক্ট ছিল, আলোচনা ছিল সূরাতু আদ-দুহা। সূরাতু আদ-দুহা, দুহা মানে আলো, দুহা মানে কি? আলো। আল্লাহ রসুলকে বললেন, রসুল আপনি পেরেশানি হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ কিন্তু আপনারে ভুলেন নাই, আপনারে পরিত্যাগ করে নাই। ও নবী, আল্লাহ কিন্তু আপনারে ভুলেন নাই, পরিত্যাগ করেন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কলা, নবী আল্লাহ কিন্তু আপনার রব আপনারে ভুলেন নাই, পরিত্যাগ করেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওলা। আল্লাহু আকবার। ও নবী, দুনিয়ার জীবন কিন্তু আপনার জন্য নয়, আখিরাতের জীবন আপনার জন্য। এজন্য দুনিয়ার কল্যাণের চাইতে আখিরাতের কল্যাণ গুরুত্ব আছে না? না। এজন্য আমরা কোন কল্যাণ চাই ভাই? আখিরাতের কল্যাণ। দুনিয়া না আখিরাত? কথা বলেন, দুনিয়া না আখিরাত? আখিরাত চান কে কে? লিল্লাহি তাকবীর বলেন, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে যে আলোচনা, আল্লাহ তাআলা আমার জীবনে, আপনাদের জীবনে, সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।